ডিপ্রেশন, হ্যাঁ ডিপ্রেশন, যেটা মানুষকে ধুকে ধুকে শেষ করে দেয়। ডিপ্রেশন থেকে শক্ত হয়ে ওঠা মানুষগুলোকে কখনো সামনে দাঁড়িয়ে কাঁদতে দেখবেন না, বরং তাদেরকে সারাদিন হাসতে দেখবেন, আপনার পাশে থেকে আপনাকে সাপোর্ট করতে দেখবেন। অ্যাকর্ডিং টু মাই পয়েন্ট অফ ভিউ, লাইফে হোঁচট খাওয়া খুব দরকার, অন্তত একবার হলেও দরকার। ধাক্কা খেয়ে মানুষ ম্যাচিউরড হয়, মানুষকে বুঝতে শেখে, কাদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে তা বুঝতে শিখে। এরা যদিও আবার হোঁচট খায়, আরো শক্ত হয়, নিজেকে শান্ত করার মতো শক্তি এরা রাখে, প্রাণ খুলে হাসার অভিনয়টা পুরোদমে শিখে ওঠে, অন্যদের হাসাতে জানে, নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হিসেবে সবার কাছে নিজের অজান্তেই প্রাণোচ্ছল হাসি দিয়ে পরিচয় দিতে জানে। এরা একা কাঁদে লুকিয়ে গোপনে, রাতে, গভীর রাতে এরা যখন খুব মানসিকভাবে টায়ার্ড ফিল করে তখনই কাঁদে। সারাদিন এর অক্লান্ত সুখী হবার অভিনয়ে পরিশ্রম করার পর রাতে যখন একা হয় তখন একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া এরা আর কারো কাছেই ঠাঁই পায় না। চিৎকার করে এরা কাঁদতে চায়, তবে মুখ বুঝেই কাঁদে। কেউ যদি ভুল করে কাঁদতে দেখে ফেললেই বালিশে মুখ বুঝে চোখ শুকিয়ে নিয়ে মাথা তুলে অভিনয় করে বলে, উফ, চোখ খুব জ্বালা করছে, এখনই জল বেরোবে। এরা আবার পরে কিন্তু উঠেও দাঁড়ায়, মনে মনে বলে, আর পারছি না, খুব ক্লান্ত লাগছে। তারপর সামান্য কাঁদে, আর সামান্য কেঁদেই নিজেকে আবার শক্ত বানিয়ে দিব্যি কাটিয়ে দেয়। তাই বলছি, জীবনে একবার হলেও হোঁচট খাওয়া দরকার, কারণ সেই হোঁচটে অনেক কিছু শিখা যায়, যেখান থেকে জীবনের মানে খুঁজে পাওয়া যায়।